সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন দর্শক অনেক দিন পরে আজকে একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো আসলে ভীষণ ব্যস্ততার কারণে অনেক একদিন যাবৎ ভিডিও করতে পারতেছি না তার জন্য সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত তো অনেকে আমাকে প্রশ্ন করছেন যে ভাই ভিডিও দিচ্ছেন না কেন ভাই রমজান মাসটা অনেক ব্যস্ততার মাধ্যমে কাটাইছি রমজানের পরে শারীরিক অবস্থা তেমন ভালো ছিল না শরীরও অনেক খারাপ গেছে এবং শুধু ঘুমে ঘুমে দিন কাটছে ঘুমাইছি প্লাস কলডলার্সে বাহিরেছি এই তো তো সুপ্রিয় দর্শক দেখুন আজকের টপিকটা হচ্ছে সৌদি আরবে যারা ড্রাইভিং লাইসেন্স করতে চান অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে ভাই যারা মাঝরাতে কাজ করে বা মেনজিলি আমেল মেনজিলি যা সব বিষয়ে আছেন যারা তারা কি ড্রাইভিং লাইসেন্স বাইর করতে পারবেন কি না এবং কোম্পানির লোকজন কি ড্রাইভিং লাইসেন্স বাইর করতে পারবে কিনা না লোক ড্রাইভিং লাইসেন্স বাইর করতে পারবে কিনা কারা কারা পারবেন বা কারা পারবেন না আজকে আমি সে বিষয় নিয়ে আলোচনা করব তো যারা ড্রাইভিং লাইসেন্স বাইর করতে চান এই যে আমার লাইসেন্স সেটা হচ্ছে ইজতেমারা ঠিক আছে তো ড্রাইভিং করতে হলে সৌদি আরবে তিনটা জিনিস আপনার মাস্ট থাকা লাগবে ড্রাইভিং আপনি যদি গাড়ির লাইনে আসতে চান তাহলে তিনটা জিনিস মাস্ট থাকা লাগবে কি কি প্রথমত আপনার আকামা ঠিক আছে আকামা হচ্ছে আপনার বৈধতা এই দেশে দ্বিতীয়ত আপনার রুকসা গাড়ি চালাইতে হলে রুকসা লাগবে তাইলে প্রথম শর্ত হলো আপনার আকামা মাস্ট হুম এরপরে আসবে রুক্সা হের পরে আপনি গাড়ি কিনলে আপনার গাড়ির নামে একটা ইস্তামারা থাকে সেটা হচ্ছে এইটাই ইজতেমারা এই কাঠটা থাকবে ঠিক আছে তো ইজতেমারা কাঠটা থাকবে আপনারা তাহলে এখানে কি কি লাগতেছে আকামা রুকসা রুক্সা ইস্তেমারা কাঠ তিনটা জিনিস আপনার থাকা লাগবে তো আমার দেখুন আমি আপনাদেরকে আসল মেন কথাটা বলতে চাচ্ছি যেটা মেন কথা যেটা বলতে চাচ্ছি সৌদি আরবে আমরা যারা রুক্সা বানাইছি যাদের কাছে রুক্সা আছে ড্রাইভিং লাইসেন্সটা আছে রুক্সা মানে লাইসেন্স তো প্রিয় দর্শক দেখুন আমি মুহূর্তে আসছি একটা গ্রামে গ্রামে এসে এখানে কাস্টমারকে নামাই দিয়েছি প্যাসেঞ্জারকে আমি নামাই দিছি তো আমি গাড়িতে বসে আছি এই জন্য ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা করি গ্রামটা আপনাদেরকে একটু দেখাই পিসের ক্যাম্প তো দর্শক এটা হচ্ছে সৌদি আরবের গ্রাম অর্থাৎ আমি সাইডে এই সাইডটা এই বিল্ডিংটা আছে না এই যে এই সাইডটা এই বিল্ডিং এই বিল্ডিংয়ে আমার যে আমি সাইডে লোক নিয়ে যাই মিশরি তাদের এই সাইডটা কন্টাক্ট হওয়ার কথা এখানে হয়তো বলকের কাম করবো তো এই জন্য আমি নিয়ে আসছি এই যে রাস্তা রাস্তা থেকে একটু ভিতরের দিকে এসে আমি গাড়িটা পার্কিং করে দাঁড়াই আছি যাই হোক তো আমি আপনাদেরকে আজকে যেটা যে বিষয় নিয়ে আলোচনা করবো বন্ধুরা আজকে টপিকটা হচ্ছে যারা সৌদি আরবে আমিল মেঞ্জিলির বিষয়ে যারা আসছেন এবং মাজার বিষয়ে যারা আসছেন অথবা কোম্পানির বিষয়ে যারা আসছেন বলদের বিষয়ে যারা আসছেন তাদের জন্য তারা কি লাইসেন্স বাইর করতে পারবেন বা পারবেন না এটা সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে বলব তো দর্শক আপনাদেরকে দেখালাম পিসের ইয়া লোকেশনটা আমি এই মুহূর্তে গ্রাম সাইডে আসি তো গাড়িটা অফ করে বসে আসি তাই ভাবলাম আপনাদের জন্য ভিডিওটা তৈরি করি তো যারা এই শৈদরভাবে ড্রাইভিং লাইসেন্স করতে চান বা আমেল মেঞ্জিলির লোকজন ড্রাইভিং লাইসেন্স বাইর করতে পারবে কিনা আমেল যে যেসব বিষয় এবং আপনার মাজরার বিষয় এবং আপনার কি বলে কোম্পানির লোক বলিদের লোক তারা কি আসলে কি ড্রাইভিং লাইসেন্স বাইর করতে পারবেন কি না কারা কারা পারবেন এই বিষয় নিয়ে জানতে চাইছেন অনেকে তো আমার যে সাবস্ক্রাইবার ভাইয়েরা যারা আছেন আমাকে কমেন্টস করে বলেছেন যে ভাই এই বিষয় নিয়ে একটা ভিডিও তৈরি করেন তো হ্যাঁ আজকের এই ভিডিও আপনাদের জন্য ভিডিওটা ফুল দেখার চেষ্টা করুন এবং অন্যদের মাঝে শেয়ার করে দেন আর যারা নতুন দেখতে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দয়া করে তো বন্ধুরা দেখুন লাইসেন্স লাইসেন্স সংক্রান্ত আজকে কথাটা বলবো লাইসেন্সটা হচ্ছে সম্পূর্ণ নিজের ঠিক আছে আমার এই লাইসেন্সটা সম্পূর্ণ আমার নিজের ব্যক্তিগত আমি লাইসেন্স বানাইছি আমার নিজের টাকায় আমি ড্রাইভিং শিখছি আমার নিজের টাকা খরচ করে ড্রাইভিং শিখছি ঠিক আছে আমি লাইসেন্সটা বানাবো নিজের টাকায় নিজের নামে নিজের জন্য তো কেউ পাঁচ বছর বানায় কেউ দশ বছর বানায় কেউ দুই বছর বানায় সে সিস্টেম অন্য দেশে অন্য সিস্টেম ঠিক আছে তো এবার আসুন আমরা আকামা বানাই আকামা কিন্তু দুই বছরের বা এক বছরের মেয়াদ হয় কেউ এক বছরের পায় কেউ দুই বছর পায় শাহ খাত যারা তাদের দুই বছর হয় অন্যান্য পেশার লোক এক বছরও হয় দুই বছরও বানানো যায় তো টাকা অনুযায়ী ঠিক আছে যাই হোক আর ইজতেমারা গাড়ি ইজতেমারাটা কিন্তু গাড়ি নামে এখন গাড়ির আপনার যতদিন আছে ইজতেমারাটা ততদিন থাকবে গাড়ি সেল করে দিচ্ছেন ইস্তেমারা দিতে হবে আর আকামাটা আপনি এই দেশে আকামা বানাইছেন হ্যাঁ আঁক বানানোর পরে বিষয়টা লাগাইছেন এই দেশে যে কদিন থাকবেন এটা এই দেশে লাগবে এরপরে এটা শেষ আপনি বাংলাদেশে চলে গেলে একবারে আঁকামার কোনো কাজ আসবে না কিন্তু আপনার এই কাজ আসি যায় যেমন আমি মাঝখান দিয়ে আজ থেকে আরও চার পাঁচ বছর আগে আমি সৌদি আরব সাইডে আমি ওমান গেছিলাম ওমান যাই আমি সৌদি লাইসেন্স দিয়ে আমি ওমানের ড্রাইভিং লাইসেন্স নিচ্ছি ওমানের ড্রাইভিং লাইসেন্স নিয়ে আমি ওমানের ড্রাইভিং করছি ঠিক আছে তাহলে আমার সৌদি আরবের লাইসেন্সটা আমার কাজ আসে গেছে এই দেশে তো আর কেউ আমাকে গাড়ি রাইখে দেয় নাই পরে আবার আমি এই লাইসেন্স আবার সৌদি আরবে এসে আমি আবার ফোন উড়াই এই লাইসেন্স দিয়ে আমি বাইর করছি বাইর করে আমার আগের ফুরান যে লাইসেন্স ওই লাইসেন্স উঠেছি উঠে আবার ড্রাইভিং করতেছি তো অতএব আপনাদেরকেও বলি আপনার হয়তো বা এখন বর্তমানে আমেল মেঞ্জিলি বিষে আছেন বা মাজরা বিষে আছেন যে যে পেশা আছেন আপনি এখন এখানে আছেন পরবর্তীতে ক্যান্সেলে গিয়ে আপনি আবার নেক্সটে নতুন বিষে নিয়ে আসলে আপনি আপনার এই লাইসেন্স দিয়ে আপনি আবার ড্রাইভিং করতে পারবেন অতএব ড্রাইভিং করলে লস নাই ড্রাইভিং লাইসেন্স বাইর করলে কোনো লস নাই আপনার আপনার লাইসেন্স আপনার কাজে আসবে ঠিক আছে বন্ধুরা এবার আসুন আপনি আমেল মেঞ্জিলি আচ্ছা আমার আঁকা আমার তো রুকসান রুকসার আমার রুক্সার মধ্যে লাইসেন্সের মধ্যে কোনো পেশা লেখা নাই যে আমার পেশাটা কি আমি কি সাওয়াক খাস নাকি আমেল মঞ্জিলি নাকি আমেল আইডি নাকি আমি বলে দেওয়ার লোক কিছু লেখা নাই পেশা বলতে কিছু লেখা নাই ঠিক আছে যদি লেখা থাকতো তাহলে আমাকে পুলিশে ধরে যে পুলিশে যখন চেক করে আমাদেরকে তখন রুকসা দেখে এবং ইস্তামারা দেখে আমার মাহিনা কি আমার মাইনা মাহিনা খাস আপনার মাহিনা হতো আমেল মঞ্জিলি আপনার মাহিনা তো মাজরা ঠিক আছে তো এইটার লেখা থাকে কোথায় একমাত্র লেখা থাকে আঁকামাতে যখন রাস্তাঘাটে আমরা গাড়ি চালাই তখন আঁকামা চেক করে না তখন চেক করে শুধু এই দুইটা জিনিস তো বন্ধুরা আমি আপনাদেরকে বলতে চাইছি এই কারণে যারা মাঝরায় আছেন যারা আমেল জিলে আছেন বিভিন্ন জায়গায় আছেন বিভিন্ন কাজ করতেছেন ঠিক আছে আপনারাও পারবেন লাইসেন্স বের করতে আমার থেকে আপনারা অনেকে কমেন্টস করছেন যে এই বিষয়গুলা ক্লিয়ার হওয়ার জন্য তো আজকে আমি যে ভিডিওটা করলাম আপনাদের জন্য আশা করি আপনারা বুঝতে পারছেন ঠিক আছে বন্ধুরা তো যারা লাইসেন্স বাইর করতে চান লাইসেন্স বাইর করে রাখলে লস নাই যে আপনি এখন বর্তমান আমেলব্যান জেলে আসেন বা কোভিলে বাসা কাজ করেন বা অপর আপনি ক্যান্সেলে গিয়ে আবার নতুন বিষয় আসবেন ঠিক আছে পারবেন সেম আপনার এই রুক্সে দিয়ে আপনি আসে আপনি আবার এই দেশে এই লাইসেন্স দিয়ে আপনি আবার অন্য কোম্পানিতে বা অন্য কোনো কাজে বা নিজের নামে গাড়ি কিনে ড্রাইভিং করতে পারবেন ক্লিয়ার কথাটা তো যাই হোক আমরা আমরা কিন্তু মালিকের চাকরি করি না আমরা বাহিরে ভাড়া মারি নিজের গাড়ি নামে নিজের নামে গাড়ি কিনে ঠিক আছে বন্ধুরা তো আপনাদের যদি কোনো কোশ্চনান কোশ্চান থাকে যে কোনো প্রশ্ন থাকে যে আমার অন্য কিছু অন্য কোনো সম্পর্কে জানতে চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দয়া করে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ